আমরা প্রতিদিনের মতো আজকেও আমরা বুধবার নবম শ্রেণীর অঙ্কের ক্লাস করে থাকি। আমরা তৃতীয় অধ্যায়ে আমরা আলোচনা করব এবং সেই ফর্মুলা নিয়েই, সূত্র নিয়ে আমাদের যত আলোচনা এবং সেটা আমরা নিচের ক্লাসে বা পড়ে আসছি। আজকে আমরা সেই সুবাদে অঙ্কের কয়েকটা কৌশল শিখাবার চেষ্টা করব। আসলে এই অঙ্কগুলো অনেক সময় এগুলো অজ্ঞাত রাশি বলে আমাদেরকে কঠিন মনে হয় এবং বিভ্রান্ত করে ফেলে। আমরা গত তিনটা ক্লাসে আমরা শিখেছি ফর্মুলার প্রয়োগ, ফর্মুলার ব্যবহার এবং ফর্মুলার কীভাবে আমরা আমরা করতে পারি। তাহলে আজকে আমি দুইটা অঙ্ক বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সেই সুবাদে আচ্ছা আমার আলোচনা। তাহলে চলে আসি, দেখো বইটি তোমাদের আছে, তোমরা উদাহরণগুলো বোঝার চেষ্টা করবে। সেই উদাহরণ বোঝার জন্যে আমি পাঁচ নম্বর উদাহরণটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অঙ্ক যতই বড় হোক ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ হলো আমরা খালি নিয়মটা রক্ষা করব। অঙ্ক ভুল হতে পারে, অঙ্ক চর্চার কারণ হচ্ছে আমার নিয়মটা আমার মনে আছে কিনা, নিয়মটা আমি প্রয়োগ করতে জানছি কিনা এবং নিয়মের কোথাও ভুল হয়েছে কিনা। অঙ্কে ভুল হইতেই পারে, এই জন্য তোমরা কোনোদিন মাথা ঘামাবে না। তোমাদের চিন্তা হচ্ছে আমার নিয়মটা ঠিক আছে কিনা। এই নিয়ম শিখাবার জন্যেই আমাদের এত চেষ্টা এবং আমাদের এত সূত্র, এত প্রয়োগ। সেই সূত্রে আজকে এই সরলকরণ অঙ্কটা তোমাদের বইতে আছে। আমি একটু মুখে বলে যাচ্ছি, এই কারণে সময় আমি বেশি নষ্ট করতে চাই না, কারণ আমাদেরকে অনেক কাজ পড়ে আছে। তোমরা এই সরল অঙ্কটা দেখলেই বুঝতে পারবে এটা যত বড় দেখতে ভয় তত বড় না। আমরা প্রথম অক্ষরটাকে আমরা এ ধরে, দ্বিতীয় অক্ষরটাকে আমরা বি ধরে অঙ্কটা বসাইতে পারি। তাহলে দেখবা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ এর মান এটা, বির মান এটা। এটা যদি ধরে অঙ্কটা অঙ্ক করো তাহলে আমরা বসাতে পারি এ স্কোয়ার প্লাস বি এস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, সুতরাং এ প্লাস বি হোল স্কোয়ার। তারপরে এ প্লাস বি এর মান বসিয়ে আমরা অঙ্কটা করতে পারি। খুবই সোজা যোগ বিয়োগ, যেই যোগ বিয়োগগুলো তোমরা নিচের ক্লাসে করে আসছ সেখানে কিছু না, পিছনে যাই থাকুক। অর্থাৎ অজ্ঞাত রাশি আর জ্ঞাত রাশি, বীজগণিতের দুইটা রাশি থাকে, একটা রাশিতে জ্ঞাত রাশি আর একটা অজ্ঞাত রাশি। অর্থাৎ এখানে দেখো ফাইভ এক্স, ফাইভটা জ্ঞাত, এক্সটা অজ্ঞাত, ঠিক সেভেন ওয়াই, এরকম একই রকম দেখতে সেগুলো একই সঙ্গে যোগ হবে। নিচে আমরা মান বসিয়ে যোগটা করে ফেলেছি, আমরা সেটা দেখার চেষ্টা করব এবং সেখান থেকে বুঝে নেব। চলে আসি যে অঙ্কটা করবার জন্য আমি খুব আগ্রহ প্রকাশ করছি, সেটা হচ্ছে তোমাদের উদাহরণ ছয়, এবং দেখা যাক সেটা আমরা কিভাবে করতে পারি। দেখো সেখানে লেখছি এ মাইনাস এক্স মাইনাস ওয়াই সমান সমান টু আর এক্স ওয়াই সমান চব্বিশ। আচ্ছা তাহলে এক্স মাইনাস ওয়াই সমান টু, এক্স ওয়াই সমান চব্বিশ, এক্স প্লাস ওয়াই এর মান কত? আচ্ছা দেখো কত সুন্দর, আমরা তো ফর্মুলা পড়েছি। এখন দেখা যায় এক্স মাইনাস ওয়াই আসে, এক্স ওয়াই আসে, কিন্তু এক্স প্লাস ওয়াই এর মান নাই। অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর আমরা মান জানি না, সেটা বের করতে হবে। এই যে কৌশল, এই কৌশলটা শিখারবার জন্যই আমাদের এত চেষ্টা। আমরা চেষ্টা করব নিয়ম এবং কৌশলটা তোমরা যেন মনে রাখতে পারো। অঙ্কের রেজাল্ট কী হবে এই নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই, অঙ্ক তোমার নিয়ম মাফিক তুমি করে যাবে, দেখবা তাহলে ভয়ও কেটে যাবে। আর যারা তোমাকে শুদ্ধ করে দেবে, অর্থাৎ তোমার গার্জিয়ান অথবা তোমার বড় ভাইরা বা বোনেরা অথবা স্কুলের টিচারকে তোমরা দেখাবে কোথায় তুমি ভুল করো, ভুলটা যেন বের করে তোমাদেরকে বলে। আমিও চেষ্টা করব আমরা যেন ভুল না করি, ভুল থেকে যেন আমরা দূরে থাকি। নিয়মটা আমি শিখে গেছি, কী নিয়ম শিখেছি, আমি পাঁচ সাতটা দশটা ফর্মুলা আমি দেখিয়েছি। সেই ফর্মুলাগুলো তুমি তোমার কাগজে লিখে টেবিলের সামনে রাখতে পারো অথবা মনে রাখার জন্য চেষ্টা করতে পারো। এই আমি ঠিক মুখস্থের কথা বলবো না, মনে রাখার কথা বলবো, কারণ মুখস্থ করলেই মনে হয় যেন হ্যাঁ মুখস্থ বানিয়ে তো একটা জিনিস ছড়া বলো অমুক বলো ফর্মুলাটা মুখস্থ করা ভালো, তাহলে তোমার মনে থাকবে এবং বুঝতে চেষ্টা করবে। তাহলে চলে আসি, আমরা তো এই এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, এক্স প্লাস ওয়াইয়ের মান কী করি বাইর করবো স্যার? এটা তো বিরাট শক্ত জিনিস, কারণ এখানে মাইনাস নাই এখানে মাইনাস। দেখো এই কারণে ফর্মুলাগুলো পড়ানো হয়েছিল, ফর্মুলাগুলো শেখানো হয়েছিল। আমরা যখন ফর্মুলা পড়েছিলাম তখন কী রেখেছিলাম, কী দেখেছিলাম? আমরা দেখেছি এক্স প্লাস ওয়াই সমান, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান এরকম যদি থাকে, আমরা যদি এটাকে বর্গ করি এক্স প্লাস ওয়াই স্কোয়ার সমান প্লাস ফোর এক্স ওয়াই,
অর্থাৎ আমি যদি সেই সূত্রটার কথা এখানে ছোট্ট করে লিখে রাখি, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, এই ফর্মুলাটা আমরা শিখেছিলাম। অর্থাৎ এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, সেখানে এ স্কোয়ার এটা মাইনাস হলে এটা ডাবল হয়ে যাবে, বিয়োগ করলে একই রেজাল্ট একই ফলাফল, সেটা আমরা শিখেছি, আমরা জানি। এই ফর্মুলাটা এখানে আমরা ব্যবহার করার চেষ্টা করব। দেখো এই যে ফর্মুলা সূত্রটা মনে করে আনা, এখানে কোন ফর্মুলাটা হবে সেটাই কঠিন বিষয়, সেটাই চিন্তার বিষয়, সেটাই আমরা চেষ্টা করব আমরা যেন বুঝতে পারি। তাহলে আমরা এক্স প্লাস মাইনাস ওয়াই দেখাতেই তখন আমার মনে পড়ে গেল এই ফর্মুলাতে আছে। তাহলে দেখো এক্স এক্স ওয়াই এর মান আছে, এ বির মান আছে, অর্থাৎ আমরা যদি অঙ্কটা দেখে তাহলে মনে পড়বো এই অঙ্কটা এটার মতো। তাহলে আমি সেই সূত্রটা প্রয়োগ করি, অঙ্কটা শিখতে পারবো, এবং সেই অঙ্ক কোথায় কোন অঙ্কটা হবে সেই অনুসিদ্ধান্ত অথবা সূত্র এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। তাহলে চলে আসি, আমি কী লিখলাম, আমি দেখলাম এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এটা সমান লিখে আমি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার লিখে ফেললাম। লিখে আমি কী লিখলাম, এক্স স্কোয়ার, আমি যদি সূত্রটাকে ব্যাখ্যাই করে দিই তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা এটা যদি ভাঙ্গি, তারপরে আমি যদি এখানে যদি মাইনাস দিই আর এখানে যদি প্লাস টু ফোর এক্স ওয়াই দিই তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। আমি যদি এই অঙ্কটাকে লিখি এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস ই, তাহলে এটাকে এটা থেকে বিয়োগ করলে একই কথা। অর্থাৎ এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। আমি একটু বিস্তারিত দেখালাম এই কারণে আমরা সেই সূত্র কথা প্রয়োগ করে ব্যবস্থা করার চেষ্টা করব। তাহলে আমি চলে আসি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই, কেন এটা আনলাম, আমার ওয়াই এর মান দেওয়া আছে, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এর মান আমাদেরকে দেওয়া আছে, আমাদের প্লাসের মান দেওয়া নাই, সে কারণে আমি লিখলাম এটা, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ফোর এক্স, ওখানে এক্স ওয়াইয়ের মানও দেওয়া আছে। তাইলে আমি এখন মান বসিয়ে অঙ্কটা করতে পারি। আচ্ছা প্রশ্ন হচ্ছে, আমি মান বসাই দিলাম কত, এখানে হলো টু, এখানে হলো টু হোল স্কোয়ার প্লাস ফোর, বড় আকারে দিলাম, তোমরা ছোট করে দিলে হয়তো বুঝবে না, ইন্টু সমান টু ফোর। তাহলে দেখো আমি কত লিখতে পারি, চার যোগ চার চব্বিশে ছিয়ানব্বই। আচ্ছা তাহলে সমান সমান কত, একশো। আচ্ছা দেখো এই একশো, এখন প্রশ্ন আসছে একশো তো হলো স্যার বুঝলাম, আমরা অঙ্কটা করেই আমরা একশো লিখলাম, কিন্তু আমার এখানে আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, না আমার তো এক্স প্লাস ওয়াই, দেখো আমি এক্স প্লাস ওয়াইটা লিখে হোল স্কোয়ার লিখলাম, লিখে একটু বিস্তারিতভাবে তোমাদেরকে বুঝেবার চেষ্টা করেছি। সূত্রটা আমাদের হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, সেই সূত্রটা এখানে আমি বসালাম, সেটা বসিয়ে আমরা মানটা বসিয়ে দিলাম, মানটা বসিয়ে তো অঙ্কটা করে দিলাম। সুতরাং দেখো অঙ্কের নিয়ম অনুসারে আমরা এখন লিখতে পারি এক্স এক্স প্লাস ওয়াই সমান রুট, অর্থাৎ এই বর্গটা ওইদিকে চলে যাবে একশো, সমান সমান আমি কী লিখতে পারি, প্লাস মাইনাস দশ। নিশ্চয়ই তোমরা এখানে প্লাস মাইনাসের অঙ্ক জানো, প্লাসের গুণ দিয়ে করলেও একই কথা, মাইনাসের গুণ দিয়ে করলেও একই কথা, সেই সুবাদে আমরা প্লাস মাইনাস দশ অঙ্কটা দেখার চেষ্টা করবি। এই অঙ্কটা যদি বুঝাও তাহলে বাকি অঙ্কগুলো তোমার নিজেরই করতে পারবে, সেখানেই তোমার দক্ষতা, সেখানে তোমার ভয় যেন না থাকে। আমি এই সূত্রের মাধ্যমে আমি অনুসিদ্ধান্তগুলো অথবা সূত্রগুলো আবার পড়ার চেষ্টা করব, মনে রাখার চেষ্টা করব। তাহলে চলে আসি, আজকে এই অঙ্কটা বুঝতে আমাদের কষ্ট হয় না, এখন আমি উদাহরণ থেকে একটা অঙ্ক বুঝিয়ে তোমরা বাড়ি থেকে করার চেষ্টা করবে, এই আশা রেখেই আমি আরেকটা অঙ্ক বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো দেখো মাথা খাটাতে হবে, বুদ্ধি খাটাতে হবে, বুদ্ধিকে যত বেশি অঙ্ক করবে তত বেশি বুদ্ধি ডেভেলপ করবে, অঙ্ক না করলে বুদ্ধি কোনোদিন বাড়ে না, অর্থাৎ বুদ্ধি অঙ্কের ভিতরে বুদ্ধি আছে। যেমন ধরো বর্গিয়াজ, অর্থাৎ তোমাদের অনুশীলনীর একের বর্গ জয় নম্বর, অর্থাৎ এক হাজার সাত। আচ্ছা দেখো কি সুন্দর,
এই 1060 কে যদি আমরা কিভাবে বর্গ নির্ণয় করব, তোমাদের এখানে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা আছে, তোমরা সূত্রটা লিখে মানগুলো বসিয়ে দিলে অঙ্ক সবগুলো করে ফেলবে, চেষ্টা করবে। আমি আশা করি তোমরা অনুশীলনীর 3-1-এ সব অঙ্কগুলো নিজে নিজে করার চেষ্টা করবে, না পারলে টিচারকে বলে দেবে, টিচার শিখিয়ে দেবে। ভুল তোমার হতে পারে, ভুলের জন্য ভয় করবে না। ভুলের জন্য তুমি মনে করতে পারো আমি ফেল করবো, করো, আপত্তি নেই। কিন্তু ভুল যদি তুমি বুঝতে পারো আমার ভুলটা কোথায় হয়েছে, কেন হয়েছে, তাইলেই অঙ্ক শিখা হলো। নিয়মটা মনে রাখতে হবে, অর্থাৎ এই সূত্রটা আমরা কী লিখতে পারি। দেখো সূত্রের সুবিধার জন্য আমরা লিখতে পারি 1000+7, আর লিখতে পারি হোল স্কোয়ার, অর্থাৎ আমি বর্গ তৈরি করব, কারণ আমার সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা হয়েছে। দেখো এ প্লাস বি, এটা সমান এ, এটা সমান বি যদি ধরি অঙ্কটা খুব সহজ হয়ে যায়। অর্থাৎ আমরা এই 1000 উপরে স্কোয়ার প্লাস 2 এ, এটা 1000 বি আমি একটু বড় করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, তারপরে যোগ 7 স্কোয়ার। দেখো এখন আর কোনো ভয় নেই, আমরা এখন লিখে ফেলতে পারি, আমরা গুণ জানি, আমরা গুণ জানি, গুণ করে অঙ্কটা খালি যোগ করলেই অঙ্কটা হয়ে যাবে। আমাদের নিয়মটা হচ্ছে এই যে 1 নম্বর আমি করালাম, এই নিয়মগুলো আমরা বসাবার একটা পদ্ধতি করে দিলাম, অঙ্ক তুমি করতে পারবে নিশ্চয়ই, এখানে পূরণ করলে তুমি তোমারটা জানো। অর্থাৎ একের পিছনে কটা শূন্য হবে, 1 2 3 6টা, 1 2 3 4 5 6, আচ্ছা তারপরে কি হবে, 2 আর 7, 7 2 × 14, 1 দশক শতক, 14,000 প্লাস 49, 7 × 49। তারপরে আমি যথারীতি আমরা শিখেছি 3 4 5 অথবা নিচের ক্লাসে যোগের নিয়মটা আমরা জানি, কীভাবে আমরা লাইন করি যোগ করতে পারি, সেই সুবাদে তোমরা যোগটা করে অঙ্কটা শেষ করার চেষ্টা করবে। তাইলে আসি এই 3-1-এ, তোমরা দেখো তোমাদের বইতে যে অঙ্কগুলো আছে সবগুলো নিজেরা নিজেরা সূত্রের মাধ্যমে, এই সূত্রের মাধ্যমে বসিয়ে অঙ্ক করার চেষ্টা করবে। 2টা সূত্র, a+b² আর a-b² এখানে এটা প্লাস আছে, এটা মাইনাস আছে, আমরা মাইনাসের নিয়ম জানি, a-b² সমান a² + -2ab + b² প্লাসের ফর্মুলা হচ্ছে a² + 2ab + b², এগুলো মনে রাখার চেষ্টা করবে এবং কোনখানে কোনটা প্রয়োগ করবে সেই বুদ্ধি খাটিয়েই তোমরা অঙ্ক শেখার চেষ্টা করবে, তাহলে অঙ্কে দক্ষ হবে এবং অঙ্কে ভুল হবে না। ভুল হইতেই পারে, সেটা তোমাদের টিচার অথবা তোমাদের সহপাঠীরা অথবা তোমাদের বড়ো ভাই বোনেরা তোমাদেরকে দেখিয়ে দেবে। তাহলে চলে আসি সরল কর, দেখো এই সরল একটা আমি আগেই উদাহরণ থেকে বুঝিয়ে দিয়েছিলাম, এগুলোর মান বসিয়ে তোমরা সরল অঙ্ক করার চেষ্টা করবে। আমি যদি ছোট্ট একটা অঙ্ক বুঝাবার চেষ্টা করি তাহলে তোমরা বুঝতে পারবে এই অঙ্কটাই হচ্ছে এখানে গ নম্বর। এটা দেখো আমরা মান বসিয়ে কিভাবে আমরা অঙ্কটা করতে পারি, এখানে 2 3 4 5 পূরণ 2 3 4 5 -7 5 9 7 5 9 পূরণ 7 5 9। দেখো এই এইটা ভাগ লেখছি 2 3, আমি অঙ্ক করাবার ইচ্ছে ছিল না, তোমরা নিজেরা করবে 7 5 9। তুমি যদি বল, তুমি যদি মনে করো যে আমাকে তো বলছে 3 2 3 4 5 এখান থেকে এটা বিয়োগ করে দেবো, না আমরা এই অঙ্ক সরল অঙ্কটাকে আমরা সহজীকরণ কিভাবে করতে পারি, কেন ফর্মুলাগুলো শিখেছিলাম। দেখো প্রত্যেকটা ফর্মুলা বা সূত্র অথবা ইনস্ট্রুমেন্ট আমরা যেগুলো বলি সেগুলো প্রয়োজনের সময় কাজে লাগে। ঘরে অনেক কিছু আছে, ঘরে তোমাদের ঘরে ছুরি আছে অথবা ব্লেড আছে, দা আছে, বোটা আছে, অথবা এক একটা অস্ত্র এক এক সময় কাজে লাগে, কোনোটা ফল কাটতে লাগে কোনোটা। আমরা অঙ্ক দেখার ফলে ফর্মুলাগুলো কোনটা কাজে লাগবে সেটা আমরা মাথায় নেওয়ার চেষ্টা করবো। তাহলে দেখো অর্থাৎ টুলস থাকলে হয় না, অর্থাৎ আমাদের সূত্র জানা থাকলে হয় না, আমাকে প্রয়োগের কোথায় আমি প্রয়োগ করব সেই জিনিসটা আমাকে জানতে হবে। সেই জানার জন্য আমি ছোট অঙ্কটা তোমাদেরকে চেষ্টা করতেছি বুঝিয়ে দেওয়ার, কারণ আমরা অনুশীলনের সঙ্গে সঙ্গে যদি এগুলো আলোচনা করি তোমরা বাড়ি থেকে অঙ্কগুলো করার চেষ্টা করবে। এই অঙ্ক একটা কৌশলের অঙ্ক, অর্থাৎ আমরা দেখো এটা 2বার আছে, এটা 2বার আছে,
এখন তুমি এটা থেকে এটা বিয়োগ করে বলো, এটা তুমি পূরণ করে করে করতে পারো, এটা তুমি পূরণ করে করে করতে পারো, এটা বিয়োগ করে করতে পারো, ভাগ করতে করতে পারো, তাহলে বিশাল অঙ্ক। সেই বিশাল অঙ্ককে আমরা শিখেছি কেন? আমাদের অস্ত্রের মাধ্যমে, অর্থাৎ সূত্রের মাধ্যমে, টুলসের মাধ্যমে আমরা সেটা সহজকরণ করব। সেই সুবাদে আজকে আমার আলোচনা চলে আসে। আমি এটা সমান ধরলাম এ, এটা সমান দিলাম বি, অর্থাৎ আমি যদি মনে করি লিখবা, মনে করি টু থ্রি ফোর ফাইভ সমান টু থ্রি ফোর, আমি করিয়ে দিচ্ছি সমান এ, আর সেভেন ফাইভ নাইন সমান সমান বি যদি ধরি, তাহলে এটা এ পূরণ এ, এ স্কোয়ার হয়ে গেল, আর বি পূরণ বি মাইনাস বি স্কোয়ার হয়ে গেল, আর এখানে কি বসবে এ মাইনাস বি। দেখো এই বিরাট অঙ্ক করার চেয়ে আমরা এই টুলসটাকে সহজভাবে প্রয়োগ করলাম, অর্থাৎ এটা সমান ধরলাম এ, এটা সমান ধরলাম বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে কি বসবো এ মাইনাস বি। দেখো এটা দেখার সঙ্গে সঙ্গে আমাদের মনে পড়ে গেল, কি মনে পড়লো এ স্কোয়ার মানে বি স্কোয়ার তো সমান, আমি জানি, কি জানি বলতে পারো? নিশ্চয়ই আমার এক বন্ধু বলল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে দেখো সে বলার সঙ্গে সঙ্গে আমি লিখে ফেললাম, অর্থাৎ আমার মাথায় খেলল এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্রটাকে কাজে লাগালাম। সূত্র মানেই হচ্ছে আমি আমার প্রয়োজন অনুসারে, আমি যেখানে প্রয়োজন হবে সেখানে আমি লাগাবো, এবং সেই সহজীকরণ অঙ্কটা আমরা করার চেষ্টা করব। তাহলে দেখো এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমি যদি এটা কেটে দিই তাহলে আমার থাকে টু থ্রি ফোর ফাইভ সেভেন ফাইভ সিক্স, বিয়োগ করলে যা হয়। তাহলে দেখো অঙ্কটা কত কঠিন ছিল, আমরা তিন লাইনে করে ফেলছি। এই যে বিশাল বিশাল অঙ্কগুলো আমরা আমাদের সূত্রকে প্রয়োগ করে সহজীকরণকরণে আমরা ফলাফল পাবো। তাহলে ছোট বন্ধুরা দেখো আমরা যে এটা কষ্ট করে এই ফর্মুলাগুলো শিখলাম, অর্থাৎ অনুসিদ্ধান্ত শিখলাম, সূত্র শিখলাম, সূত্রগুলোর বড় বড় সূত্র শিখলাম, প্রয়োগটা শিখতে গিয়ে আমরা এখন দেখাচ্ছি কোনভাবে আমরা কীভাবে প্রয়োগ করব। ছোট বন্ধুরা তোমরা চেষ্টা করবে এই অঙ্কগুলো তোমরা তোমাদের বাড়িতে বসে, অর্থাৎ সূত্রের মাধ্যমে এটা চেষ্টা করবে। আগামী দিন আমি আরেকটা অঙ্ক বুঝিয়ে তারপর তোমাকে অনুশীলন করার চেষ্টা করব। আমি আশা করব তোমরা মনোযোগ দিয়ে বাড়িতে করবে, সূত্রগুলো মনে রাখার চেষ্টা করবে, এবং এক একটা সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো কী করে আসছে আমি বুঝিয়ে দিচ্ছি, সেই ক্লাসগুলো আবার দেখার চেষ্টা করবে, তাহলে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তা আমি আশা করি আজকে আর আমি দীর্ঘায়িত করবো না, আগামী দিন অনুশীলনী তিনের একের অঙ্ক করার চেষ্টা করব। তোমরা আমার আমার ইউটিউবে ও ফেসে এসে এসে লাইক করে মন্তব্য লিখে শেয়ার করার চেষ্টা করবে। তাহলে আজকে আমি আলোচনা শেষ করছি, ধন্যবাদ সবাইকে।